খুবই চিত্তাকর্ষক ম্যাচ আর হাই ভোল্টেজ ম্যাচ হবে। আপাতত একদিকে হলুদ জার্সিতে কালাম ব্রিগেড, অপরদিকে ডিপ হলুদে কিন্তু গোপাল বচ্চন ব্রিগেড, একদিকে রয়েছে গোপাল বচ্চন ব্রিগেড নীল ব্রিগেড বাটপন্ডগ্রাম বিশ্বদার হয়ে, কিন্তু অপরদিকে শুভ এন্টারপ্রাইজ নন্দকুমার শুভদার হয়ে কালাম ব্রিগেড। শুরু হচ্ছে অত্যন্ত চিত্তাকর্ষক ম্যাচ। সেকেন্ড কোয়ার্টার আজকে আজকের দিনের সেকেন্ড কোয়ার্টার দিকে কালাম ব্রিগেড, অপর দিকে কিন্তু গোপাল বচ্চন ব্রিগেড। আমরা বিরতির সময়ে তারকা খচিত দুই দল, নক্ষত্র খচিত দল মিনি ফুটবলের, একদিকে রয়েছে কালাম ব্রিগেডের কালাম, টয় মাসুম, সাদ্দাম, ইজাজ, আক্তার এবং গোলকিপার দীপেন্দু। ফার্স্ট সেমিফাইনাল গেছে, এখন অজয়রা গেছে প্রথম, অপরদিকে রাজদা আছে খেলবে। অজয় ব্রিগেড জয়লাভ করেছে, অজয় ব্রিগেড 2-0 গোলের ব্যবধানে। শুরু হয়েছে মেগা হাই ভোল্টেজ দ্বিতীয় কোয়ার্টার, অত্যন্ত রোমাঞ্চকর আজকের এই ম্যাচ। একদিকে গোপাল বচ্চন রামগড়ের একটি দল, অপরদিকে 24 পরগনার সবার সুপরিচিত সুনামধন্য দল সৌরভের হ্যান্ড হয়েছে কালাম ব্রিগেড শুভ এন্টারপ্রাইজ নন্দকুমার। ফ্রিকিক নিচ্ছেন সম্ভবত মাসুম, ব্যবধান এখন 0-0, সবে শুরু হয়েছে আজকের এই ম্যাচ। একদিকে রয়েছে কালামদার দল, অন্যদিকে গোপালদার দল, একদিকে নীল ব্রিগেড বারখণ্ড গ্রামের হয়ে গোপাল বচ্চন, সাধন, মাইনাস, ইজাজ দলের আপাতত ফুল ডিফেন্স খেলছে আজকে ইজাজ, বচ্চনদের খেলছে গোলকিপার সাহেব এই ফুটবলের উদীয়মান গোলরক্ষক, আপাতত বহু অভিজ্ঞতার ভারপূর্ণ তার ঝুলিতে রয়েছে। আক্রমণে যাচ্ছে কালাম ব্রিগেড, আক্তার, সাহেব, রড, বিবেক, সাগর, সাধন এবং পিন্টু সিং, জাকির নেই বাড়ির ছোট ছেলে ভাই, জাকির কালকে হেরে গেছে, সাহেব গোলকিক, টয়ের হেড, কর্নার কিক আসছে গোপাল বচ্চন অনুকূলে, নীল ব্রিগেড বারখণ্ডগ্রাম বিষ্ণুদা কর্মকর্তা, অপরদিকে আপনাদের সবার পরিচিত শুভ এন্টার রাজদা আছে, নূর হোসেন ভাই রাজদা আছে খেলবে, ফাইনাল খেলবে। রহিম আপাতত রিজার্ভ বেঞ্চে রয়েছে, অসংখ্য ধন্যবাদ শেখ মুশারফ ভাইকে। রড
আর এই ম্যাচ পরিচালনা করছে সম্মানীয় ম্যাচ অফিসিয়াল, একদিকে জাকির দা, অন্যদিকে তৈমুর রহমান। ব্যবধান কিন্তু এখনো 0-0, ইজাজ স্কোর লাইন 0-0, মুরসালিম গাজী। চব্বিশ পরগনা থেকে দেখছেন লাইভ সম্প্রচার। ইন্টু সিং, মাইনাস বিবেক, সৌরভ, সৌরভ সিং তাই রাখলেন, কালাম বল পেয়েছেন, মাসুম তিন কাঠির মধ্যে রাখতে পারলেন, গোল শূন্য। প্রথমার্ধের খেলা হচ্ছে, গোল হয়নি, বল বসাচ্ছেন সাহেব। ব্যবধান এখনো কিন্তু 0-0। রড, ইন্টু সিং, আফতার, আবারও থ্রো ইন, কালাম ব্রিগেডের, অজয় জিতেছে, অভিজিৎ দেবনাথ। একটু জুম করবো, ধন্যবাদ বলার জন্য প্রদীপ ডাঙ্গির, এরকম সাথে থাকবেন। বলো 5 মিনিট। ব্যবধান কিন্তু 0-0 রয়েছে, গোল শূন্য। গোল শূন্য আজকের দিনের। একদম মিনাজ ভাই, ধন্যবাদ সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ মিনাজ ভাই, মুশারফ ভাই। চোট পেয়েছেন সাদ্দাম। ব্যবধান এখনো কিন্তু 0-0, বল্লুক মেসি লাভার্সের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে মিনি ফুটবল টুর্নামেন্ট। আপাতত ব্যবধান এই মুহূর্তে কিন্তু বলেছি খেলাটা কোথায়, বল্লুক হাট, দীপেন্দু কোথায় মারলেন, বিবেক আবার মাঠের বাইরে। এই খেলাটা হচ্ছে বল্লুক হাট তমলুক, তয় একাই নিয়ে চলেছেন, কালাম গোলকিপার সাহেব কিন্তু কালো বন্ধু। ব্যবধান 0-0, সৌরভ ইজাজ ক্লিয়ারেন্স, আবারও থ্রোইন, কালাম ব্রিগেডের অনুকূল, সাদ্দাম থ্রো করছেন, সাদ্দামের থ্রো, টয় রড, রডের শট, দারুণ দারুণ ইজাজ দারুণ সেভ করলেন, কর্নার কিক, দারুণ শট নিয়েছিলেন রড। ব্যবধান এখনো 0-0, অসংখ্য ধন্যবাদ মেহরাজ শেখ। কর্নার কিক নিচ্ছেন সাধন, ইন্টু সিং, আবারও থ্রোইন, কালাম ব্রিগেডের অনুকূলে। ব্যবধান কিন্তু এখনো 0-0, গোল শূন্য আছে অভিজিৎ দেবনাথ, সাগরের শট, আবারও মাঠের ভাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রিয়াজ ভাই। ব্যবধান কিন্তু এখনো 0-0 রয়েছে, নীল ব্রিগেড বারখণ্ডগ্রাম 0,
শুভ এন্টারপ্রাইজ কালাম ব্রিগেড শূন্য। প্রথমার্ধের খেলা হচ্ছে, টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মেসি লাভার্স আয়োজিত এনি ফুটবল টুর্নামেন্ট, দুই দিবসীয়। দীপকরা খেলেনি, অদিত্য ডাঙ্গিল সাগর গোল করবে। ইজাদ গোল, ইজাদ দারুণ গোল করলেন, আম্মার থেকে বাপায়ের শট এবং গোল। এই মুহূর্তে কালাম ব্রিগেড 1-0 গোলে এগিয়ে গেল। গোল করলো ইজাদ, 1-0 ব্যবধান হলো কালাম ব্রিগেড ইজাজের করা গোলে। দলের মেন স্টপার বিপ ইজাজ গোল করেছে। দারুণ গোল করেছেন ইজাজ। চোট পেয়েছেন সাদ্দাম, গোল করেছে ইজাজ। ব্যবধান এখন কিন্তু আপাতত 1-0 কালাম ব্রিগেড, 1-0 গোলে আগুয়ান। গোল করেছে ইজাজ, ইজাজের করা গোলে। চোট সাদ্দাম, ওনার সুস্থতা বা আরোগ্য আমি কামনা করি। কালাম ব্রিগেড 1-0 গোলে আগুয়ান মেসি লাভার্সের সৌজন্যে। ভালো আছি আকিল খান, বলো। ভালো আছি সঞ্জীব রানা, তুমি কেমন আছো? ব্যবধান কিন্তু 1-0, সঞ্জীবদা ভালো আছি? অবশ্যই অবশ্যই মিনাজ ভাই। ও রাহুল দা ঠিক আছে, ঠিক আছে রাহুল দা, ঠিক আছে, ধন্যবাদ। ব্যবধান এখন কিন্তু 1-0, গোপাল বচ্চন 0, কালাম ব্রিগেড 1। সাহেবের শট, ঠেকাতে পারলেন না। প্রথমার্ধের খেলা হচ্ছে, কাকতিয়া থেকে আসতে হবে, কাকতিয়া থেকে। ব্যবধান 1-0, পিন্টু সিং সাধন। ভালো আছি বাপনদা, তুমি কেমন আছো? বাপনদা আমি ভালো আছি গো, তুমি ভালো আছো? প্রহ্লাদ মাল, ব্যবধান কিন্তু 1-0 রয়েছে, ইজাজ গোল করেছেন। কালাম ব্রিগেড 1-0 গোলে আগুন, সাদ্দাম। আক্রমণে যাচ্ছে আক্তার, কালাম ব্রিগেড মাইনাস মাসুম, গোলকিপার সাহেব তালুবন্দি করলেন। ব্যবধান এখন 1-0 রয়েছে, বিবেক মাইনাস সাধন, দিব্যেন্দু। চিনি চিনি সাদেক দা, তোমাকে ভালো করেই চিনি। কালাম ব্রিগেড 1-0 গোলে আগুয়ান, গোল করেছে ইজাজ। প্রথমার্ধের খেলা হচ্ছে, অপর দিকে এক গোল কখনো যাপন না। ও খালি তো গোল দিয়েছে,
একদম টাচ লাইন থেকে বল কিন্তু রিটার্ন এলো সাদ্দাম কোন কারণে হয়তো স্লিপকে পড়ে গেছিল সাদ্দাম কালাম থেকে দারুন দারুন ব্যবধান এখন 1-0 রয়েছে দারুন খেলেছেন সাদ্দাম কালাম ব্রিগেড 1-0 বলে আগুয়ান গোল করেছে ইজাজ আবারও বলছি প্রথমার্ধের খেলা হচ্ছে মেসি লাভার্সের সৌজন্যে বল্লু ঘাট একদম একদম রিয়াজ ভাই শুভ এন্টারপ্রাইজ 1 গোল করেছে ইজাজ ইজাজের করা গোলে প্রথমার্ধের খেলা হচ্ছে মাঠে এসছেন সৌরভ মাঠের বাইরে মাঠে এসছেন রহিম জার্সি নাম্বার 6 স্কোর লাইন কালাম ব্রিগেড 1 অপর দিকে গোপাল বচ্চন 0 জানি 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 ভাই বল গেলাম বল জানি ভাই ইন্টু সিং মাইনাস রহিম সাদনের শট আবারও মাঠে ব্যবধান কিন্তু এখনো 1-0 রয়েছে আর 1 গোল কখনো নিরাপদ নয় মিনি ফুটবলে প্রথমার্ধের খেলা দ্বিতীয়ার্ধের এখনো আবারও কালাম রহিম তিন কাটির মধ্যে রাখতে পারলেন না দারুণ বল বাড়িয়েছিলেন স্যার রহিমের হেড থেকে বলতে তো মাঠের বাইরে ইজাজ মাশরুম হেড লাগিয়েছিল রড কালাম ব্রিগেড 1-0 গোলে আগুয়ান দীপঙ্গের বাঁশি ওখানে সাগর সাদ্দাম চলছে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ আর কালাম ব্রিগেড কিন্তু 1-0 গোলে আগে প্রথমার্ধের খেলা হচ্ছে ইজাজ আফতার বাপায়ের মাইনাস রেখেছেন কালামকে আক্রমণে এখনো বিবেক রহিম এখনো বিবেক রেখে শট আবারও মারতে অসংখ্য ধন্যবাদ নাজিবুল ভাই আপনার প্রিয় দলকে সমর্থন করার জন্য রহিম হাওড়া প্রথমার্ধের বিরতি অরুণ রাজপুত ভাই খেলে ভাই মাঠে নামলে সব পায়খানা করলে ও মাঠের বাইরে
ব্যবধান কিন্তু এখনো 1-0 রয়েছে। ব্যবধান এখনো 1-0 রয়েছে। কালাম ক্রিকেট 1-0 গোলে 1-1 গোল করেছে ইজাজ। প্রথমার্ধের বিরতি হয়েছে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল গোল হয়েছে তাজমির শেখ, গোল করেছে ইজাজ। শুভ এন্টারপ্রাইজ কালাম ব্রিগেড 1-0 গোলে 1-1। ব্যবধান এখনো কিন্তু 1-0। ধন্যবাদ, ধন্যবাদ যারা কমেন্ট করছেন। দারুণ শট, দারুণ সেভ করলেন, আবারও রড, গোলকিপার দিব্যেন্দু দারুণ সেভ করলেন রডের শট। ব্যবধান গোপাল বচ্চন 1-0 বলে পিছিয়ে রয়েছে। দারুণ দারুণ খেলা হচ্ছে, 1-0 ব্যবধান, দ্বিতীয়ার্ধের সবে শুরু হয়েছে। কালাম ব্রিগেড ইজাজ, কালামের হেড, পিন্টু সিং আক্রমণে গোপাল বচ্চন। সাদ্দামরা হেরে গেছে, আব্দুর রব ভাই সাদ্দামরা হেরে গেছে এই ম্যাচে 1-0। দ্বিতীয় কোয়ার্টার আধ ঘন্টা পরে শুরু হবে মিনিমাম। ব্যবধান 1-0। গোল হয়েছে, গোল হয়েছে মিজানুর ভাই, গোল হয়েছে 1-0 গোলে আগে রয়েছে কালাম ব্রিগেড। গোল করেছে ইজাজ। দারুণ সেভ করলেন সাহেব,
আবারও সাদ্দাম শট নিয়েছিলেন, বল করেছে ইজাজ, কালাম ব্রিগেড 1-0 গোলে আগুয়ান, শুভ এন্টারপ্রাইজ। রহিম কোথায় রাখলেন? রহিম দারুণ খেলেছে, দারুণ। দুজনকেই হলুদ কার্ড দেখালেন সাগর এবং টয়কে, সমানে ম্যাচ অফিসিয়াল তৈমুর রহমান। দিবঙ্গের বাঁশি, ওখানে ফ্রিকিক আসছে নীল ব্রিগেডের অনুকূলে। ফার্স্ট হাফ হয়ে গেছে, সেকেন্ড হাফ ব্যবধান এখনো কিন্তু 1-0 রয়েছে। বল্লু ভাট, মেসি লাভার্সের সৌজন্যে। ব্যবধান কিন্তু এখনো 1-0 রয়েছে, কালাম ব্রিগেড 1-0 গোলে আগুয়ান। দ্বিতীয়ার্ধের খেলা হচ্ছে, আবার মাঠের বাইরে গোল কিক, কালাম ব্রিগেডের অনুকূলে, গোল করেছে ইজাজ, ইজাজের করা গোলে কালাম ব্রিগেড 1-0 গোলে আগুয়ান। দ্বিতীয়ার্ধের খেলা হচ্ছে, সাদ্দাম কোথায় মারলেন? আবারও মাঠে ব্যবধান কিন্তু 1-0, ছোট দীপেন্দু ছোট পেয়েছেন। দিব্যেন্দু কালাম ব্রিগেড 1-0 গোলে আগে রয়েছে, শামীম গায়েন, সাদ্দাম, বিবেক, রড, আবার থ্রোইন, নাস্তা হয়নি সিরাজুল ভাই, নাস্তা হয়নি। রডের শট, দিব্যেন্দু তালুবন্দি করলেন, শুভ এন্টারপ্রাইজ নন্দকুমার। 1-0 গোলে আগুয়ান। দ্বিতীয়ার্ধের খেলা হচ্ছে, দ্বিতীয় কোয়ার্টার, আজ দ্বিতীয় দিন, বল্লু মেসি লাভার সৌজন্যে। সাধন কালাম ব্রিগেড 1-0 গোলে আগুয়ান, চলছে সেমিফাইনাল ম্যাচ। মাফ করবেন, দ্বিতীয় কোয়ার্টার, সেমিফাইনাল ম্যাচের পরে হবে। সুশান্তরা হেরে গেছে, আরমান খান, সুশান্তরা হেরে গেছে।
स्कोर कलाम ब्रिगेड 109 आगुआ হলুদ কার্ড সম্ভবত সাদ্দামকে হলুদ কার্ড দেখালেন হলুদ কার্ড সাদ্দাম ব্যবধান এখন 1-0 রয়েছে নাসিরা হেরে গেছে গতকাল কালাম ব্রিগেড 1 গোপাল বচ্চন 0 সেকেন্ড কোয়ার্টার সেকেন্ড দিন আবারও দারুণ সেভ করলেন দীপেন্দু অনেক 5-7 মিনিট মতো রাখে ব্যবধান এখনো কিন্তু 1-0 রয়েছে অসংখ্য ধন্যবাদ সিরাজ সিরাজুল আলী সানরাইজার খেলা হবে ফাইনাল চন্দন মাঠে এসেছে ব্যবধান এখনো কিন্তু 1-0 রয়েছে রড বিবেক সাগর হলুদ কার্ড চন্দন সাদ্দাম চোট পেয়েছেন 1-0 ব্যবধান না WWE নয় দাদা আদিবাসন ভাই এটা WWE হলো না এটা বডি কন্ট্যাক্ট গেম চোট আঘাত থাকবে আই লাভ ইউ টু সিরাজুল ভাই ব্যবধান এখনো কিন্তু 1-0 রয়েছে ফ্রি কিক পাচ্ছেন কালাম ব্রিগেড মাসুম ফ্রি কিক করছে আগেরটা জয়লাভ করেছে অজয় ব্রিগেড সেমিফাইনালে পৌঁছে গেছে সাগর সাধন আবারও সাগর রডের শট রহিম বহু কার্ড কিন্তু ইউজ করতে হচ্ছে সম্মানীয় ম্যাচ অফিসিয়ালকে বারবার কার্ড অন্তত পক্ষে আবারও রহিম হলুদ কার্ড সাদ্দাম টয় আপাতত
গোল করলেন এক এক ব্যবধান এক এক সমতায় ফিরালেন চন্দন কালাম ব্রিগেড এক অপর দিকে গোপাল বচ্চন ব্রিগেড এক 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 অত্যন্ত দর্শনীয় ম্যাচ চিত্তাকর্ষক ম্যাচ হচ্ছে গোল করলেন চন্দন সেকেন্ড কোয়ার্টার জমে উঠেছে ব্যবধান এখন এক এক ইজাজ মাঠের বাইরে দ্বিতীয়ার্ধের খেলা হচ্ছে শেষ মুহূর্তে হচ্ছে একদম দারুণ হাই ভোল্টেজ ম্যাচ ব্যবধান এখনো এক এক বলকে সমতায় ফিরিয়েছেন চন্দন যাকে আমরা স্পিডি ম্যান হিসেবে জানি দুর্দান্ত গোল করেছেন যেভাবে ইজাজ গোল করেছিল সেম পজিশন থেকে ওইভাবেই শট নিয়েছিলেন আবার আক্রমণে মাসুম কোথায় রাখলেন আফতার দারুণ পাসটা বাড়িয়েছিলেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুদি ক্রীড়ামোদি দর্শক যারা এই মুহূর্তে লাইভ সম্প্রচার দেখছেন রড বল বাড়িয়েছেন ফ্রিকিক আসছে কালাম ব্রিগেডের অনুকূলে ফ্রিকিক নিচ্ছেন সম্ভবত আক্তার দূরপাল্লা শট আছে তার পায়ে সাধন আবারও ফ্লোইং স্কোর লাইন এক এক রফিকুল সর্দার কালাম ব্রিগেড এক গোপাল বচ্চন এক আদামের শট তিন কাটির মধ্যে ভালো না বিশুদার টিম ক্ষমতায় ফিরিয়েছে বিশুদার টিম এক এক অত্যন্ত জমে উঠেছে বহু মানুষ বল্লুক মাঠ প্রাঙ্গণে যেন জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই ঐতিহাসিক টুর্নামেন্ট আমরা জানি হিস্টোরিক্যাল জায়গা এটা একটা আর ঐতিহাসিক খেলা কিন্তু ফুটবলের আদেশে মিনি ফুটবল আর মিনি ফুটবল এই মুহূর্তে কিন্তু পশ্চিম বাংলার বুকে একটি জনপ্রিয় খেলা সামির আসেনি সমীর আসেনি রফিকুল সর্দার নাসিরদের সমীর এসছে রিজার্ভ বেঞ্চে রয়েছে রফিকুল সর্দার নাসিরদের সমীর এসছে রিজার্ভ বেঞ্চে রয়েছে খেলছে না ব্যবধান কিন্তু এক এক শুভ এন্টারপ্রাইজ নন্দকুমার কালাম ব্রিগেড এক নীল ব্রিগেড বাণখণ্ডগ্রাম বিশুদার দল এক অত্যন্ত সেরা ম্যাচ আজকের দিনে অনুষ্ঠিত হচ্ছে চন্দন ইজাজ টয় আমরা জানি টয় নিঃসন্দেহে খুব ভালো খেলে ব্যবধান কিন্তু এখনো এক এক যারা এই মুহূর্তে লাইভ সম্প্রচার দেখছেন প্রত্যেককে ধন্যবাদ অত্যন্ত এই ম্যাচটা শেয়ার করবেন আজকের দিনে ইজাজ দারুণ খেলছে এন স্টপার আজকে সম্ভবত অ্যাডেড টাইম ওয়ান মিনিট
एडिशनल टाइम ऑन मी द्वितीय अर्धे अतिरिक्त समय संयोजित समय किंतु 1 मिनट मैच ऑफिशियल एकदम कठोर भावे किंतु ये मैच परिचालना करछेन चंदन আগে একটা হলুদ কার্ড ছিল সম্ভবত এই জাজের রেড কার্ড হবে এই জাজ একদম একদম না 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 হবে না রে কাটতে হইছিল মাফ করবেন না আগেরটা কার্ড ছিল না সম্ভবত দারুণ জায়গায় ফ্রি কিক পেয়েছেন গোপাল বচ্চন ক্রিকেট এক এক আগেরটা কার্ড ছিল না ঘোষণাটি ভুল হলো মাফ করবেন ক্ষমা করবেন দারুণ জায়গায় ফ্রি কিক এক্ষেত্রে কিন্তু হলুদ কার্ড দেখলেন ইজাজ সৌমিত্র মণ্ডল বলো সাহেবের শট আবারও মাঠের বাইরে বলতে বলতেই রেফারির লম্বা বাঁশি আপাতত এই ম্যাচের পরিসমাপ্তি করবে এক অর্ধে পাঁচ মিনিট এখন খেলা অনেকগুলো কার্ড কিন্তু ব্যবধান কিন্তু এখনো এক এক চন্দন এরপরে টুর্নামেন্টের সেরা দুটো ম্যাচ আছে সেমিফাইনাল আর ফাইনাল এটা সেকেন্ড কোয়ার্টার এক এক ব্যবধান এই মুহূর্তে এক অর্ধে পাঁচ মিনিট এখন হবে ওয়ান সাইড পাঁচ মিনিট শুভ এন্টারপ্রাইজ নন্দকুমার আরে আরমান ভাই বলেছি আতিকুদ্দা ফাইনালে গেছে বেশি আওয়াজ
ওখানে টাওয়ারের উপরে যারা বসে আছে আমাদের ওখানে চলে যায়। এক এক ব্যবধান চলবে এখন আপাতত ওয়ান সাইড পাঁচ মিনিট, মানে ম্যাচ অফিসে তৈমুর রহমান আপাতত। ভালো আছি আমাদুল ভাই, তুমি কেমন আছো আমাদুল ভাই? সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ মঞ্চ থেকে আপনারা দর্শক বন্ধুদের বলছি, আপনারা মঞ্চ থেকে একটু প্রেয়ার করুন, মঞ্চের অবস্থা কিন্তু খুবই খারাপ, মঞ্চের অবস্থা শোচনীয় অবস্থা, এই মুহূর্তে যে কোনো মুহূর্তে মঞ্চে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ব্যবধান এক এক, ভালো আছি বিবেক, সোম রিসিভ করেছেন, ঠেকাতে পারলেন গোল ঠিক আসছে, দর্শক চাইছে কালামের টিম, একদম একদম আমাদুল শেখ একদম আসবো আসবো আমাদুল ভাই, ব্যবধান কিন্তু এখন এক এক। দীপেন্দু বল ছুড়েছিলেন সাদ্দাম, কালাম কোথায় রাখলেন, 1:1 কালাম, গোলকিপার সাহেব কেটে গিয়েছিল, কালাম শেষ সুযোগ কিন্তু হারালেন, এক্ষেত্রে দারুণ সুযোগ পেয়েছিলেন কালাম, এরকম গোল পাবে না, দারুণ সুযোগ, কালাম দা আফসোস করছেন, এত বড় মাপের মিনি ফুটবলার সবাই জানি, এই ফুটবল জগতের সুনাম ধন্য খেলোয়াড়, আজকে কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করছেন না কালাম, আবারও বিধিভঙ্গের পাশে ঠিকই আসছে, ব্যবধান এখনো কিন্তু এক এক রয়েছে, আবারও নিচ থেকে খেলা শুরু করেছেন টয়, আক্রমণে যাচ্ছে কালাম ব্রিগেড, টয় কালাম মাসুম জার্সি নাম্বার 6 মাইনাস রহিমের হেড, সাগর জার্সি নাম্বার 7 রড উঁচু করে বল তুলেছেন গোপাল বচ্চনের ডিফেন্ডার, সাগর কোথায় মারলেন, ব্যবধান এখনো কিন্তু এক এক, এক অর্ধে পাঁচ মিনিট, টয় টয় শট, দারুণ সাহেব সাহেব অসম্ভব সেভ করেছেন সাহেব, সাহেবের শট, গোলকিপার দীপেন্দু, দুই গোলকিপার যেন জ্বলে উঠেছেন এখন আক্রমণে, আক্তার মাসুম মাঠের বাইরে কোথায় রাখলেন, সেরা খেলা হচ্ছে টুর্নামেন্টের, একদম সেরা ম্যাচ হচ্ছে এই মুহূর্তে, ব্যবধান এখনো কিন্তু এক এক, চোট পেয়েছেন গোলকিপার সাহেব, দারুণ সেভ করেছেন টয়ের বল, একদম অবধারিত গোল কিন্তু বাঁচিয়েছেন সাহেব, রাখতে পারলেন না কালাম, গোল করতে পারেনি কালামের জন্য, এক অর্ধে পাঁচ মিনিট, দারুণ শেফ সাহেব, চোট পেয়েছেন মিনি ফুটবল বডি কন্টাক্ট গেম, চোট আঘাত থাকবে,
না ভাই এরকম বলো না, নেইমার বলাই চোট হয়েছে। গোলকিপার সাহেব, সাহেব থেকে রড, উঁচু করে বল তুলেছেন রড, আবারও মাঠের বাইরে। গোল কিক, কালাম ব্রিগেড টয় নিচ থেকে খেলাটা তৈরি করেন, কালাম ব্রিগেডের প্রাণ ভোমরা, কিন্তু টয় অনেকটা নিচ থেকে খেলা তৈরি করেন। দারুণ সেভ করলেন গোলকিপার সাহেব। বিবেক হলুদ কার্ড, একদম দারুণ খেলা হচ্ছে, বিবেক হলুদ কার্ড। কালাম ফ্রি কিক নিচ্ছেন, কালাম ব্রিগেড এক অর্ধে পাঁচ মিনিটের অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়েছে। টুর্নামেন্টের সেরা ম্যাচ আজকের দিনে, আজ এবং কালকের মধ্যে এই ম্যাচটি অত্যন্ত সেরা ম্যাচ হচ্ছে। আক্রমণে যাচ্ছে, এখনো বল রয়েছে। চন্দন দারুণ মাইনাস করেছেন, সাধন মাঠের বাইরে, গোল কিক আসছে কালাম ব্রিগেডের অনুকূলে। এক এক ব্যবধান, এখন খেলোয়াড় পরিবর্তন রয়েছে। সাগর মাঠের বাইরে, মাঠে আসছেন গোপাল, গোপাল ওরফে বচ্চন, বচ্চন কিন্তু মাঠে এলেন। ইজাজ দূরপাল্লার শটে গোল করেছিল ইজাজ। দারুণ সেভ করেছেন সাহেব, ব্যবধান এখনো এক এক। বিবেক গোল কিক নিচ্ছেন, এক মিনিট অতিরিক্ত সময়, আবার পাঁচ মিনিটের এক মিনিট অতিরিক্ত সময় দিয়েছেন, আবারও মাঠের বাইরে। দীপেন্দু থেকে টয়, সাদ্দাম মাঠের বাইরে গেল, মান নেবে গোলে। গোপাল আফতার, আবার হলুদ কার্ড, গোপাল এসে হলুদ কার্ড দেখলেন। ব্যবধান এখনো কিন্তু এক এক, টুর্নামেন্টের সেরা ম্যাচ হচ্ছে কিন্তু। গোপাল সবে মাঠে নেমেছেন, হলুদ কার্ড আফতার, বলতে বলতেই রেফারি লম্বাবাসী, এখন কিন্তু হবে টাইব্রেকার, টাইব্রেকার হবে। টাইব্রেকার হবে, টাইব্রেকার। নাস্তা হয়নি সিরাজ ভাই, ম্যাচটা শেষ হোক। জুম করলাম ডেভিড ভাই, জুম করলাম। আমাদের ট্রাইব্রেকার, ব্যবধান এখনো কিন্তু নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে, অ্যাডেড টাইমে খেলা শেষ হয়েছে, এখন ট্রাইব্রেকার হবে। কালাম ব্রিগেড সম্ভবত প্রথম খেলব,
ওপেন শট গোপাল বচ্চন, কালাম ব্রিগেডের সেকেন্ড কোয়ার্টার। প্রথম শট চন্দন, চন্দন প্রথম শট নিচ্ছে। দিব্যেন্দু দারুণ অভিজ্ঞতায় ভরপুর দুই গোল রক্ষক, বহুদিন ম্যাচ খেলেছেন দুজনেই। দিব্যেন্দু গোল লাইনে, প্রথম শট চন্দন, গোপাল বচ্চন প্রথম শট। চন্দনের শট এবং গোল, গোল লাইনে যাচ্ছে সাহেব। ইজাজ প্রথম শট, গোল লাইনে কিন্তু সাহেব। একদিকে নীল ব্রিগেড বারখণ্ড গ্রাম, অপর দিকে শুভ এন্টারপ্রাইজ। চলছে টাইব্রেকার, টুর্নামেন্টের অত্যন্ত সেরা ম্যাচ আমরা সবাই দেখেছি এই ম্যাচ। গোল লাইনে সাহেব, ইজাজ গোল, এক এক। ঠিক আছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সিরাজুল ভাই, অত্যন্ত সেরা মুহূর্ত চলছে এই মুহূর্তে। দ্বিতীয় শট গোপাল, দর্শকদের ভবন ভেদি চিৎকার, গোপাল গোল করলেন দুই। বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে এসেছেন। দ্বিতীয় শট কালাম, নিজেই মারতে এসছেন দলের অধিনায়ক। গোলকিপার সাহেব গোল লাইনে, কালাম দ্বিতীয় শট, 2-1 ব্যবধান। কালামের শট এবং গোল, শেষ শট, গোলের নিচে কালাম। কালাম গোলের নিচে, কালাম আর শেষ শট বিবেক। বিবেক শট নিচ্ছে গোল, লাস্ট শট কালাম ব্রিগেড। মাসুম শেষ শট, মাসুম কালাম ব্রিগেড। টুর্নামেন্টের সেরা ম্যাচ আমরা দেখছি এই মুহূর্তে, শেষ শট মাসুম। মাসুম শেষ শট,
ঐতিহাসিক মাঠ বল্লুকের মাঠ, বল্লুক মেসি লাভার্স আয়োজিত দুই দিবসীয় মিনি ফুটবল টুর্নামেন্টের আজ শেষ দিন আর শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, শেষ শটও টাই ব্রেকারের মাসুম বারে লাগলো মাসুম আসাদ জয়লাভ করলো সাহেব ব্রিগেড, দারুণ সেলিব্রেশন দেখালেন এখানে নীল ব্রিগেডের কর্মকর্তা বীর সুদা। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নীল ব্রিগেড পালমাটো গ্রামের খেলোয়াড় চন্দ্র এবং প্রথম গোলদাতা ইলিয়াস, আপনারা দুজন মাঠে গিয়ে থাকবেন। এই পুরস্কার হয়েছেন জয়লাভ করলো গোপাল বচ্চন, নীল ব্রিগেড জয়লাভ করলো টুর্নামেন্ট থেকে বিদায় নিল অত্যন্ত সুনামের সঞ্চার কালাম ব্রিগেড, তারা কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। আমরা একটু মাঠটা ছেড়ে দেন, এরপরে আমরা একটি জিমনাস্টিক দেখব বাংলা সিনিয়র জগতে আমাদের দেশ।